শিশুদের শারীরিক মানসিক আধ্যাত্মিক দৈহিক এবং মনস্তাত্ত্বিক বা স্পিরিচুয়াল পরিবর্তন এবং উন্নয়ন সাধনের মাধ্যমে একজন শিশুকে যোগ্য সৎ এবং আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলা, সেই দিকগুলো থেকে লক্ষ্য করে তাদের শারীরিক চাহিদা মানসিক চাহিদা দৈহিক চাহিদা এবং স্পিরিচুয়াল স্কিল পরিবর্তনের জন্য আমরা স্কাউট প্রোগ্রামের আওতায় এই সকল বিভিন্ন ধরনের শারীরিক কসরতমূলক বাধা অতিক্রম বা অ্যাডভেঞ্চারমূলক প্রোগ্রামগুলো আমরা দিয়ে থাকি। এখানে আমরা বিভিন্ন জেলার মানুষ একত্রে আসছি, তাদের সাথে মেলামেশা করলাম, সবাই বন্ধুত্ব সুলভ আচরণ মেলামেশে থাকার ফলে আমরা কীভাবে টিকে থাকতে হয় আলাদা পরিবেশে বাইরে এসব শিখতে পারছি, খুব ভালো লাগছে এখানে এসে। আমি আজ চ্যালেঞ্জ হয় বাধা অতিক্রম ও দক্ষতা, এটা থেকে আমরা শিখতে পারছি যে ছেলে মেয়েদেরকে বাস্তব জীবনমুখী শিখতে পারছে, এরা এখানে শিখতে পারছে কীভাবে দক্ষতা অর্জন করতে হয়, কীভাবে প্রতিকূল পরিস্থিতির সাথে যুদ্ধ করতে হয়, কীভাবে আমরা বিভিন্ন প্রতিকূলতার মধ্যে লড়াই করতে পারি। আমরা হচ্ছে হাইকিং টিম, এখানে আমরা যারা আছি আমাদের বড় ভাই আছে, আমরা সবাই হচ্ছে হাইক টিমে আছি। তো আমরা হচ্ছে আমাদের কাজের ফাঁকে যতটুকু সময় পাই ফ্রি টাইম পাই আমরা বিনোদন করি, তো আমরা সবাই এখন বিনোদন করছি, আমাদের এখন আবার হাইক কিংয়ের কাজ আছে, আমরা বের হয়ে যাব। আমরা এখানে এসেছি কিছু শেখার জন্য, প্লাস আমরা এখান থেকে অনেক কিছু অর্জন করতে পারছি, যেমন আমরা কীভাবে মানে কোনো একটা বিপদ বা প্রতিকূল অবস্থা কীভাবে মোকাবেলা করতে হয় সেটা আমরা জানতে পারছি।